শুক্রবার বিধানসভার অধিবেশনে তিপ্রামাথা বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা জনস্বাস্থ্য সংশ্লিষ্ট একটি বিষয় উত্থাপন করেন। উত্থাপিত প্রসঙ্গটি ছিল রাজ্যের পার্বত্য এলাকায় বসবাসকারী সমস্ত অংশের মানুষের পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার সব অংশের মানুষকে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, রাজ্যও এর কাজ এগিয়ে চলছে। পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তর প্রতি গ্রামে পাইপলাইনের মাধ্যমে নিয়মিতভাবে জল সরবরাহ করছে, মিশন মোডে এই কাজ চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো জানান, রাজ্যের শহর ও গ্রামীণ এলাকায় মোট পরিবারের সংখ্যা 750,267টি, এর মধ্যে 2024 সালে 3রা সেপ্টেম্বর পর্যন্ত 6,23,622টি পরিবারকে বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জলে সংযোগ দেওয়া হয়েছে। শতাংশের হিসাবের পরিমাণ 83.13%। মুখ্যমন্ত্রী আরো জানান, 2025 সালের 31 মার্চের মধ্যে রাজ্যের সবকটি গ্রামীণ পরিবারকে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হবে। 443টির মতো ইনোভেটিভ প্রকল্প সেটার কাজ চলছে এবং 31 মার্চ 2025 সনের মধ্যে জল জীবন মিশন প্রকল্পে রাজ্যের পার্বত্য এলাকা সহ প্রতিটি গ্রামীণ পরিবারে এই পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ। সংশ্লিষ্ট বিষয়ে মুখ্যমন্ত্রী আরো জানান, গ্রামীণ এলাকার পরিবারগুলিকে পানীয় জল সরবরাহের জন্য এখনো পর্যন্ত 732টি ছড়া নালা জলাধার ব্যবহার করা হচ্ছে। আরো এই ধরনের 243টি প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।